রোজাদারের আচরণ আজকের আলোচনা হবে রোজাদারের আচরণ এটা কেটে দেন এখন যেটা যে কথাটা বলছি এটা কেটে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা মাহে রম রমোদয়ানে উপস্থিত হয়ে গিয়েছি যেহেতু আমরা মাহে রমজানে পদ পদার্পণ করেছি আমাদের কিছু বিষয় জানার প্রয়োজন আমরা যেহেতু রোজাদার রোজাদারের আচরণ কী কীরূপ হবে আল্লাহ নবী সাল্লাম হাদিস শরীফ ইসাদ করেছেন আন আবি হুরাই রত রাজি আল্লাহ তাহু আন্নাহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কল আল্লাহ আজ্জা ওয়াজ্লা কুল্লি আমা লিবনি আদামা লাহু ইল্লা সিয়াম আল্লাহ তালা বলেন প্রত্যেকটি বনি আদমের যে নেকির কাজ করে এটা তার জন্য ইল্লা সিয়াম কিন্তু রোজা ফাই এটা আমার জন্য আনা আজ বিহি আর আমি তার পুরস্কার দান করবো অসিয়াম ও জুন্না আর রোজা হবে ডাল ডালস্বরূপ অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার ডাল হবে ফাইজা কানা কানাউমু সৌমি আহাদিকুম তোমাদের কেউ যদি রোজা রাখে ফালা ইয়ারফুস সে কোনো অশ্লীল কথা কথাবার্তা বলবে না ইদিন ওয়ালা ইয়স এবং অনর্থ সুরগুল করবে না চিৎকার করবে না সাববাহু আহাদুন আও কয়তালাহু যদি কেউ তাকে গালি দেয় অথবা বিবাদে লিপ্ত হয় তার সাথে কেউ বিবাদে লিপ্ত হতে চায় তাহলে বলবে তাহলে রোজাদার যেন বলে ইন নিম্র উন স ইমুন ভাই আমি একজন রোজাদার ভাই আমি একজন রোজাদার শুধু তাই নয় রোজাদারের কাছে কেউ বলল আসেন একটু টেলিভিশন দেখি তখন আপনি বলতে হবে ভাই আমি রোজা রেখেছি আমি একজন রোজাদার মাহের রমাজন চলতেছে কেউ বললো আমি চলুন একটু টাস খেলি তখন সে বলবে কি আমি একজন রোজাদার কেউ আপনার সাথে গিবত শেকায়াত করতেছে তখন আপনি বলুন যে আমি একজন রোজাদার গিবত তো এমনিই নিষেধ সে জায়গায় মাহে রমজন চলতেছে এবং আমি একজন রোজাদার এভাবে যখন আমি রোজাগুলি পালন করতে পারব তাহলে সেই রোজাই আমাদের জন্য ডাল হিসাবে পরিগণিত হবে আল্লাহ তালা আমাদেরকে রোজাদারের সঠিক যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে পুরস্কার দিবেন সেভাবে রোজা রাখার তৌফিক দান করুন আমিন ওয়াখিরুদ্দাওয়ান আলহামদুল্লাহ রবিল্লা